ভারতীয় জনতা পার্টিত আজি আনুষ্ঠানিকভাবে যোগদান করবর কারণে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের আবাহক আজি উপস্থিত হয়েছে। রাজ্যসভার সাংসদ ইতিমধ্যে যাকালি তার পদত্যাগ পত্র প্রেরণ করেছে বিশ্বজিৎ দৈমাই ডাঙরিয়া, আর তখন দুই চারিদিন আগত কার্যকরী সভাপতি হিসাবে বিপিএফ দলের পরেত পদত্যাগ করেছে। গতি বিপিএফ দলের মানে অন্যতম এজন প্রতিষ্ঠাপক বিশ্বজিৎ দৈমাই ডাঙরিয়া আর বিপিএফ দলের সাধারণ সম্পাদক আসলে সাধারণ সম্পাদকের পদত্যাগ করে তখন আনুষ্ঠানিকভাবে আজি বিজেপি দলত যোগদান করবর কারণে আজি এই উপক্ষণত ইয়াত সমবেত হয়েছে। আমার মাজত মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া আছে আর সভাপতি রঞ্জিত কুমার দাস ডাঙরিয়া আছে। এটা আনুষ্ঠানিকতাখিনি অকমান ইয়াত আমি আগবাম। প্রথমতে মুখ্যমন্ত্রী মহোদয় বিশ্বজিৎ দৈমাৰী ডাঙরিয়াক এখন গামোচারে আমার দলের আদর ইয়ার পিছতে ইমানুয়েল মুসাই ডাঙরিয়া মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় এখন গামোচারে আদরণি জনাবেন। রাজ্যিক সভাপতি মহোদয় দলীয় আমার গামোচারে মাননীয় বিশ্বজিৎ দৈমাৰী ডাঙরিয়া আমার দললে আদরণি জনাব আর ইমানুয়েল মুসাই ডাঙরিয়াকো। ইমানুয়েল মুসাই ডাঙরিয়া তামুলপুর বিধানসভা সমষ্টির বর্তমান বিধায়ক। গতি আজি আনুষ্ঠানিকভাবে তখন আমার দলত এখন বিশাল জনসভা যত আমি প্রায় 1,00,000 মানুষ উপস্থিত হব সেই সভালে আমি এটা কোনে কোনে যাম